আসসালামু আলাইকুম। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু 8085 অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, রেফারেন্স বুক মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার প্রোগ্রামিং অ্যান্ড অ্যাপ্লিকেশন উইথ দ্য 8085, রিটেন বাই রমেশ এস গাঙ্কার। আচ্ছা, এখন হচ্ছে ইনস্ট্রাকশনের ওয়ার্ড সাইজটা কত হবে। ইনস্ট্রাকশনের ওয়ার্ড সাইজ এর উপর বেস করে বা বাইট সাইজ এর উপর বেস করে হচ্ছে আমরা ইনস্ট্রাকশন গুলাকে তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি 1 বাইট ইনস্ট্রাকশন, একটাকে আমরা বলি 2 বাইট ইনস্ট্রাকশন, আর একটাকে আমরা বলি 3 বাইট ইনস্ট্রাকশন। এখন 8085 এর ক্ষেত্রে আমরা কিন্তু দেখলাম যে আমাদের ডাটা বাসটা হচ্ছে 8 বিট। সো এক্ষেত্রে আমাদের 8 বিট ডাটাই শুধুমাত্র আমরা ট্রান্সফার করতে পারবো এবং একসাথে আমরা 8 বিট ডাটা নিয়ে কাজ করতে পারবো। সো 8085 এর ক্ষেত্রে বাইটও যেমন 8 বিট, ওয়ার্ড লেন্থও কিন্তু এক্ষেত্রে 8 বিট। এটা কিন্তু আমরা আগে বলে আসছি যে ওয়ার্ড লেন্থ ডিপেন্ড করে হচ্ছে আমার মাইক্রোপ্রসেসর কি ধরনের ডাটা নিয়ে কাজ করতে পারে, কি সাইজের, সেটার উপর বেস করে। সো এই ক্ষেত্রে বাইট এন্ড ওয়ার্ড যেটাই আমরা বলি না কেন সেটাই হচ্ছে সেম 8 বিট, ঠিক আছে। সো 1 বাইট ইনস্ট্রাকশনের মধ্যে হচ্ছে আমাদের 1টা বাইট ইউজ হবে এবং সেটার হচ্ছে অপকোড এবং অপারেন্ড হচ্ছে একটা সেম বাইটের মধ্যে থাকবে। সো এখানে আমাদের 3টা 1 বাইট ইনস্ট্রাকশন দেখানো হয়েছে যার এক একজন এক একটা আলাদা আলাদা কাজ করছে। অ্যান্ড হচ্ছে দিস ইনস্ট্রাকশনস আর স্টোরড ইন 8 বিট বাইনারি ফরম্যাট ইন মেমোরি, ইচ রিকোয়ার্স ওয়ান মেমোরি লোকেশন। এই বাইনারি যে ফরম্যাটগুলো এভাবে হচ্ছে এটা মেমোরির মধ্যে থাকে, যেটার হচ্ছে প্রত্যেকটার জন্য দেখো আমরা হেক্স কোড বের করছি এবং এরা প্রত্যেকেই দেখো 8 বিট ডাটা। সো এটা প্রত্যেকটার জন্য হচ্ছে আমাদের 8 বিট করে ডাটা লাগবে, সে কারণে এরা হচ্ছে আমাদের 1 বাইট ইনস্ট্রাকশন। দেন নেক্সট হচ্ছে 2 বাইট ইনস্ট্রাকশন। 2 বাইট ইনস্ট্রাকশনে হচ্ছে আমাদের ফার্স্ট বাইটটা থাকে হচ্ছে অপারেশন কোডের আর সেকেন্ড বাইটটা থাকে হচ্ছে অপারেন্ডের, ঠিক আছে। সো দিস ইনস্ট্রাকশন শুড রিকোয়ার 2 মেমোরি লোকেশন ইচ টু স্টোর দ্য বাইনারি কোডস। যেহেতু এটা 2 বাইট ইনস্ট্রাকশন তার মানে আমাদের 2টা করে মেমোরি লোকেশন লাগবে এই ইনস্ট্রাকশন গুলো রাখার জন্য। যেমন দেখো এই ইনস্ট্রাকশনটার জন্য এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, ফার্স্ট বাইটটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন অপকোডের জন্য, তার মানে এটা হচ্ছে আমাদের MVI এর জন্য কোড, অ্যান্ড নেক্সটটা হচ্ছে আমাদের অপারেন্টের জন্য, ঠিক আছে। আবার এই ইনস্ট্রাকশনও দেখো প্রথমটা হচ্ছে আমাদের অপকোড, নেক্সট হচ্ছে আমাদের অপারেন্ট। যেহেতু এক্ষেত্রে আমাদের 2টা করে বাইট লাগে তাই জন্য আমরা এটাকে বলি 2 বাইটস ইনস্ট্রাকশন। দেন থাকছে আমাদের 3 বাইটস ইনস্ট্রাকশন। 3 বাইট ইনস্ট্রাকশনে হচ্ছে ফার্স্ট বাইটটা আমাদের অপকোড হয় আর দেন যে 2টা বাইট থাকে সেই 2টা বাইট হচ্ছে একটা 16 বিট অ্যাড্রেসকে ডিনোট করে। 16 বিট অ্যাড্রেস মানে হচ্ছে আমাদের এখানে 8 বিট 8 বিট করে 16 বিট অ্যাড্রেস থাকে। সেকেন্ড বাইট যেটা থাকে সেটা হচ্ছে আমাদের লো অর্ডার অ্যাড্রেস যেটা সেটা, আর থার্ড বাইট যেটা সেটা হচ্ছে আমাদের হাই অর্ডার অ্যাড্রেসটা। 16 বিট অ্যাড্রেসের মধ্যে লো যে 8 বিট সেটা হচ্ছে আমাদের সেকেন্ড বাইটে থাকে আর হাই যে 8 বিট সেটা হচ্ছে আমাদের থার্ড বাইট থাকে, ঠিক আছে। সো এই ইনস্ট্রাকশন গুলো যদি আমরা মেমোরিতে স্টোর করতে চাই আমাদের 3টা করে বাইট লাগে। যেমন ধরো এই ইনস্ট্রাকশনটা LDA 2050, এক্ষেত্রে LDA হচ্ছে আমার এই প্রথম যে ফার্স্ট বাইটটা সেটার বাইনারি কোড, দেন 20 হচ্ছে আমার হাই বাইট সো এটা আমার থাকবে হচ্ছে থার্ডে, আর 50 হচ্ছে আমার লো বাইট সো এটা আমার থাকবে হচ্ছে সেকেন্ড বাইটে, এন্ড পরের ইনস্ট্রাকশনটাও সেম। অ্যাড্রেসিং মোড হচ্ছে দেখো বলছে দ্য ভ্যারিয়াস ওয়েজ অফ রিডিং অ্যান্ড রাইটিং এ ডাটা বাইট ফ্রম অর টু এ মেমোরি লোকেশন অর এ পোর্ট লোকেশন অর রেজিস্টার লোকেশন ইজ কল্ড অ্যাড্রেসিং মোড। দ্যাট মিনস তুমি যতভাবে একটা ডাটাকে রিড করতে পারবা এবং রাইট করতে পারবা সেগুলোই হচ্ছে তোমার অ্যাড্রেসিং মোড। যেমন ধরো এখানে বলেছে যে তুমি যদি অ্যাকুমুলেটরকে 23H এই ডাটাটা দিয়ে লোড করতে চাও এটা তুমি যে কোনো একভাবে করতে পারবা। একটা হচ্ছে তুমি MVI এ 23H এভাবে লিখতে পারো, ডিরেক্ট একটা ডাটা বাইট দিয়ে দিতে পারো। আরেকটা হচ্ছে তুমি C200H এই মেমোরি অ্যাড্রেসে তুমি 23H ডাটাটাকে রাখতে পারো, দেন তুমি LDA C200H এই ইনস্ট্রাকশনটা দিয়ে হচ্ছে তুমি এই ডাটা বাইটটাকে নিয়ে আসতে পারো। সো 2টা কিন্তু অ্যাকচুয়ালি 2 ফরম্যাটের অ্যাড্রেসিং মোড। এখন আমরা কিভাবে এই কাজটা করব সেটার উপর ডিপেন্ড করে আমাদের অ্যাড্রেসিং মোড হচ্ছে 4টা, ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড অ্যান্ড রেজিস্টার অ্যাড্রেসিং মোড।
সো ডিরেক্ট অ্যাড্রেসিং মোড হচ্ছে আমাদের যে মেমোরি অ্যাড্রেস বা পোর্ট অ্যাড্রেস সেগুলো হচ্ছে ডিরেক্ট আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে বলা থাকবে, যেমন LDAC300H বা STA300H, IN00H, OUT00H। LDAC300H হচ্ছে তুমি হচ্ছে C300H এই মেমোরি লোকেশনে যে ডাটাটা আছে এই ডাটাটা দিয়ে তুমি হচ্ছে অ্যাকুমুলেটরকে লোড করতে চাও। IN00H মানে হচ্ছে তুমি হচ্ছে 00H যে পোর্ট আছে সেখান থেকে ডাটাকে তুমি ইনপুট নিয়ে অ্যাকুমুলেটরে লোড করতে চাও। এরপর আসছে ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডটা হচ্ছে যে তুমি সরাসরি মেমোরি অ্যাড্রেসটা যেটা এর আগের বার দিছিলা ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডটা হচ্ছে তুমি মেমোরি অ্যাড্রেসটা সরাসরি দিয়ে দিবা না, ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড হচ্ছে তুমি মেমোরি অ্যাড্রেসটা সরাসরি দিয়ে দিবা না, এটাকে তুমি যে কোনো একটা মানে একটা রেজিস্টার পেয়ার বা এরকম কোথাও তুমি রাখবা ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডটা। সো এক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশনটা হচ্ছে LDAXB ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড হচ্ছে যখন আমার মেমোরি অ্যাড্রেসটা ডিরেক্টলি ইনস্ট্রাকশনে বলা থাকবে না তখন সেটাকে আমরা বলি ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। যেমন দেখো এখানে বলা আছে LDAXB, এক্স হচ্ছে ইউজ হয় যখন আমরা রেজিস্টার পেয়ার ইউজ করি। এই ইনস্ট্রাকশনটার মানে হচ্ছে BC যে রেজিস্টার পেয়ার আছে সেই রেজিস্টার পেয়ারের কন্টেন্টটা নিয়ে হচ্ছে আমার অ্যাকুমুলেটরে লোড করতে হবে। আমি কিন্তু এখানে সরাসরি কোথাও অ্যাড্রেসটা বলে দেইনি, তাই জন্য এটাকে আমরা বলি ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। তারপর আসছে আমাদের ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড হচ্ছে সরাসরি আমি একটা ডাটা একটা রেজিস্টারের মধ্যে দিয়ে দিতে পারবো, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। যেমন হচ্ছে MVIA 35H, সরাসরি আমি 35H দিয়ে আমি হচ্ছে অ্যাকুমুলেটরকে লোড করছি, এটাকেই আমরা বলি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। দেন আসছে আমাদের রেজিস্টার অ্যাড্রেসিং মোড। রেজিস্টার অ্যাড্রেসিং মোড হচ্ছে এখানে হচ্ছে তুমি এই ধরনের ইনস্ট্রাকশনে তুমি শুধুমাত্র রেজিস্টার রাখবা, অন্য কোনো কিছু থাকবে না। যেমন মুভ BA এর কন্টেন্টটা নিয়ে বিতে রাখবো, এটা হচ্ছে আমাদের রেজিস্টার অ্যাড্রেসিং মোড, কারণ এখানে এও রেজিস্টার বিও রেজিস্টার। সো এখানে হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম লেখা হয়েছে, এটার কি কি করতে হবে সেটা একটু আমরা দেখি। ফার্স্টে বলেছে রাইট ইনস্ট্রাকশনস টু লোড দ্য টু হেক্সাডেসিমাল নাম্বারস 32H অ্যান্ড 48H ইন রেজিস্টার্স A অ্যান্ড B রেসপেক্টিভলি। সো আমাদের A আর B তে 32H আর 48H এদেরকে হচ্ছে রাখতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে অ্যাড করতে হবে নাম্বার দুটাকে এবং ডিসপ্লে দ্য সাম অ্যাট লেট আউটপুট পোর্ট 1। সো আমরা এতে আমাদের 32H, তাই জন্য আমরা লিখলাম MVIA 32H। দেন আমাদের বিতে দিতে হবে 48H, সো আমরা লিখলাম MVIB 48H। তারপর আমাদের অ্যাড করতে বলেছে, যেহেতু আমাদের একটা নাম্বার অ্যাকুমুলেটরে আছে সো আমরা জাস্ট অ্যাড বি লিখলাম, তাহলে আমাদের A+B হয়ে গেল। দেন ডিসপ্লে করতে বলেছে সামটাকে লেট আউটপুট পোর্ট 1, ঠিক আছে। সো আমরা জানি আমাদের অ্যাকুমুলেটরেই আমাদের সামেশনের রেজাল্টটা আছে, সো রেজাল্টটা নিয়ে হচ্ছে আমরা আউট করব পোর্ট 1, দ্যাট মিন 01H, এই পোর্ট অ্যাড্রেসে আমরা আউট করে হল্ট, দ্যাট মিন্স প্রোগ্রাম কমপ্লিটেড। সো এখানে আরেকটা এক্সাম্পল আছে যে আমাদের হচ্ছে সাবট্রাক্ট করতে হবে দুইটা বাইটকে, যারা অলরেডি মেমোরি রেজিস্টারের মধ্যে মেমোরি যে লোকেশন সেটা 2051 এবং 2052 এই দুইটা লোকেশনে আছে। এদের 2051 হচ্ছে আমার 49H আর 2052 হচ্ছে 9FH, এটা হোল্ড করছে। সাবট্রাক্ট করতে হবে ফার্স্ট বাইট থেকে সেকেন্ড বাইট, দ্যাট মিন্স হচ্ছে 49H কে সাবট্রাক্ট করতে হবে 9FH থেকে এবং স্টোর করতে হবে রেজাল্টটাকে 2053 তে। সো অ্যাট ফার্স্ট আমরা কি করলাম, 2051 এর যেই ভ্যালুটা দ্যাট মিন্স 49H এটাকে হচ্ছে আমরা অ্যাকুমুলেটরে লোড করলাম, দেন ওই ভ্যালুটাকে হচ্ছে আমরা বি এর মধ্যে ট্রান্সফার করে দিলাম, তার মানে আমাদের বি তে চলে গেল হচ্ছে 49H। এরপর আমরা 2052টা অ্যাকুমুলেটরে লোড করলাম, দ্যাট মিন্স অ্যাকুমুলেটর এখন আমাদের আসলো 9FH, সো আমরা 9FH মাইনাস 49H করবো, তাই জন্য আমরা লিখলাম হচ্ছে সাব B
তাহলে এতে আছে 9f এন্ড বিতে আছে হচ্ছে আমাদের 49 তাহলে হচ্ছে 9fh minus 49h হলো রেজাল্ট এখন আমাদের অ্যাকুমুলেটর আছে সো আমরা STA 2053h দ্যাট মিন্স 2053h এই লোকেশনে হচ্ছে অ্যাকুমুলেটর রেজাল্টে স্টোর করে দিব এন্ড লাস্ট হচ্ছে হল্ট ঠিক আছে এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটা ইনস্ট্রাকশন কত বাইট সেটা লেখা আছে মাঝে মাঝে এরকম থাকে যে কোড লেখার পর বলা হয় যে মেমরি লোকেশনটা এই লোকেশন থেকে বিগিন হবে এবং এটা শেষ হবে কোথায় সো 2030 থেকে যেহেতু স্টার্ট হবে তাহলে এটা 3 বাইট ইনস্ট্রাকশন তাহলে একটা 2030 দেন হচ্ছে 203 পরের একটা 2030 দেন হচ্ছে আমাদের নেক্সট যে লোকেশনটা নেক্সট লোকেশনটা হচ্ছে আমাদের 2031 তারপরটা হচ্ছে 2032 এভাবে হচ্ছে তারপরে মুভ বি এ যে ইনস্ট্রাকশনটা আছে সেটা হচ্ছে আমাদের 1 বাইট ইনস্ট্রাকশন সো মুভ বি এর জন্য হচ্ছে আমাদের আবার হচ্ছে নেক্সট এটা 2033 এটা ইউজ হবে এভাবে হচ্ছে লাস্ট পর্যন্ত আমাদের যে লোকেশনটা পর্যন্ত যাবে সেটা হচ্ছে আমাদের 2053 ঠিক আছে সো ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশনের মধ্যে হচ্ছে আমাদের 6 ধরনের অপারেশন করা যায় একটা হচ্ছে 8 বিট নাম্বারকে একটা রেজিস্টারে নেওয়া যায় রেজিস্টার টু রেজিস্টার ডাটা কপি করা যায় 16 বিট নাম্বারকে রেজিস্টার পেয়ারে নেওয়া যায় রেজিস্টারের মেমোরির মধ্যে ডাটা কপি করা যায় ইনপুট আউটপুট আর অ্যাকুমুলেটরের মধ্যে কপি করা যায় এবং রেজিস্টার আর স্ট্যাক মেমোরির মধ্যে কপি করা যায় সো এখানে হচ্ছে এই টেবিলের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশনগুলোকে সামারাইজ করেছি এবং প্রত্যেকটার কি মিনিং সেটাও এখানে দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কোড লেখার সময় লাগে দেন আমাদের অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন আসছে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন হচ্ছে আমাদের অ্যাড সাবট্রাক্ট ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট সো এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অ্যাড করার ইনস্ট্রাকশনগুলো দেখছি এই এন্ড ইন নেক্সট টেবিল সো এরপরে আসছে লজিক অ্যান্ড বিট ম্যানিপুলেশন ইনস্ট্রাকশন যেটা হচ্ছে আমাদের অ্যান্ড অর এক্সক্লুসিভ অর কম্পেয়ার অ্যান্ড রোটেট বিট এই ইনস্ট্রাকশনগুলো হচ্ছে আমরা এই টেবিলে হচ্ছে আমরা সামারাইজ করেছি দেন হচ্ছে আমাদের ব্রাঞ্চ ইনস্ট্রাকশনগুলো যেগুলো হচ্ছে আমাদের আনকন্ডিশনাল জাম্প কন্ডিশনাল জাম্প কল অ্যান্ড রিটার্ন এখানে আমরা জাম্প ইনস্ট্রাকশনগুলোকে সামারাইজ এছাড়াও আরো কিছু জাম্প ইনস্ট্রাকশন আছে আমাদের ফ্ল্যাগ এর উপর বেস করে এন্ড দেন হচ্ছে মেশিন কন্ট্রোল ইনস্ট্রাকশনস হল্ট এন্ড নো সো সেটার উপর বেস করে হচ্ছে আমরা এই টেবিলটা জেনারেট করেছি থ্যাংক ইউ অল